এই চলো না কোথাও ঘুরে আসি। কিন্তু ছুটিটাই তো সমস্যা। কেন, উইকেন্ডে গেলেই তো হয়। উইকেন্ড প্ল্যান মানেই তো সেই দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। না 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 দীপুদা না, কারণ উইকেন্ডে নর্থ বেঙ্গল আর পুরী ঘোরাটা খুবই চাপের ব্যাপার, এত কম সময়ের মধ্যে ঠিক হয় না। আর দীঘা, মন্দারমণি, তাজপুর এতবার যাওয়া হয় আর ভালো লাগে না। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেব কলকাতার কাছে উইকেন্ডে ঘুরতে যাওয়ার মতো সেরা 10টি জায়গার সন্ধান। নমস্কার, ফ্ল্যাগশিপ জ্ঞানের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা দীঘা, পুরী, নর্থ বেঙ্গলগুলো বাদ দিয়ে আজ আপনাদের জন্য বেছে এনেছি নতুন 10টি অসাধারণ জায়গার সন্ধান, যেখানে আপনি উইকেন্ডে ছুটি কাটিয়ে আসতে পারেন। আমাদের তালিকার 10 নম্বরে রয়েছে মৌসুনি আইল্যান্ড। কলকাতার থেকে মাত্র 124 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। আপনি যদি বিচের ধারে টেন্টে থাকার অভিজ্ঞতা অর্জন করতে চান ও প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে চান, তাহলে অবশ্যই ঘুরে আসুন মৌসুনি আইল্যান্ড। এবার চলে আসি কিভাবে যাবেন। প্রথমে আপনাকে ট্রেন বা বাসে নামখানা পৌঁছতে হবে। এরপর হাতানিয়া দোয়ানিয়া নদী নৌকোয় পার হয়ে ম্যাজিক ভ্যান বা টোটো করে পৌঁছতে হবে বাঘাডাঙ্গা খেয়াঘাট। তারপর বোটে করে বাঘাডাঙ্গা পৌঁছে সেখান থেকে মোটর ভ্যান করে আপনি পৌঁছে যাবেন বিচে। এরপর আসি কী করবেন। এখানে আপনি বোটিং করতে পারেন, বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পারবেন, বিকেলে সানসেটের মনোরম দৃশ্য উপভোগ করে রাতে বনফায়ারের আনন্দ উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি আপনি বকখালি, ফ্রেজারগঞ্জ, জাম্বুদ্বীপ ঘুরে আসতে পারেন। এখানে আপনার যাতায়াত খরচা বাদ দিয়ে পার হেড পার ডে খরচ পড়বে 950 থেকে 1350 টাকা। আমাদের তালিকার 9 নম্বর জায়গাটি হলো বর্দিপাহাড়। বাঁকুড়া জেলার সবুজে ঘেরা একটি সুন্দর জায়গা এই বর্দিপাহাড়। উইকেন্ডে ছুটি কাটানোর জন্য কলকাতার থেকে মাত্র 209 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়, জঙ্গল, নদী মিলিয়ে এই বর্দিপাহাড় একটি অসাধারণ জায়গা। এখানে ট্রেনে বা বাসে পৌঁছতে হলে প্রথমে আপনাকে বাঁকুড়া স্টেশন পৌঁছতে হবে, তারপর সেখান থেকে বাসে করে পৌঁছে যাবেন পি মোড়। বাসে আপনার ভাড়া লাগবে 50 টাকা মতো। তারপর পি মোড় থেকে ক্যাব ভাড়া করে পৌঁছে যাবেন বর্দিপাহাড়। আর গাড়িতে গেলে কোন রুটে যাবেন সেটা স্ক্রিনে দেওয়া রইল। এবার আসি আপনি কী করতে পারেন। এখানে আপনি পাহাড়ে শালবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন। পাশে রয়েছে কংসাবতী ভিউ পয়েন্ট, সেখানে আপনি স্নানও করতে পারেন। এছাড়াও আপনি ক্যাম্পিংও করতে পারেন। এখানে যাতায়াত খরচা বাদ দিয়ে পার হেড পার ডে খরচ পড়বে 1000 থেকে 2000 টাকা। আমাদের লিস্টের 8 নম্বর জায়গাটি হলো মুকুটমণিপুর। কলকাতা থেকে 224 কিলোমিটার দূরে বাঁকুড়া জেলারই একটি অন্যতম দর্শনীয় স্থান হলো মুকুটমণিপুর। এখানে পৌঁছানোর জন্য কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ট্রেন নেই। প্রথমে আপনাকে বাঁকুড়া স্টেশন পৌঁছতে হবে, তারপর সেখান থেকে ক্যাব বা বাসে করে আপনি পৌঁছে যাবেন মুকুটমণিপুর। গাড়িতে কিভাবে যাবেন তার জন্য 3টে রুটের কথা স্ক্রিনে দেওয়া আছে। প্রথম রুট ফলো করলে আপনারা 30 মিনিট আগে পৌঁছতে পারবেন। এখানে আপনারা দেখতে পাবেন পরশনাথ পাহাড়, কংসাবতী ড্যাম, অম্বিকানগর, এছাড়াও ঝিলিমিলিটাও ঘুরে আসতে পারেন। এখানে আপনার যাতায়াত খরচা বাদ দিয়ে পার হেড পার ডে খরচ পড়বে 1200 থেকে 1500 টাকা মতো। আমাদের লিস্টের 7 নম্বর জায়গা হলো ঝাড়গ্রাম। নদী, রাজবাড়ি ও বৈচিত্র্যপূর্ণ লোকসংস্কৃতি নিয়ে ঝাড়গ্রাম জঙ্গলে ঘেরা একটি অত্যন্ত আকর্ষণীয় জায়গা। এটি কলকাতার থেকে মাত্র 173 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেনে ঝাড়গ্রাম যেতে গেলে আপনারা হাওড়া বা টাটানগর স্টেশন থেকে এক্সপ্রেস বা লোকাল ট্রেন পেয়ে যাবেন। প্রায় 2 ঘন্টা 25 মিনিট মতো টাইম লাগবে। আর বাই রোড যেতে গেলে কলকাতার থেকে ভায়া NH-6 মুম্বাই কলকাতা হাইওয়ে ধরে 4 ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম পৌঁছে যাবেন। এখানে দেখার জায়গাগুলি হলো ঝাড়গ্রাম প্যালেস, সাবিত্রী মন্দির, মেডিকেল প্ল্যান্ট গার্ডেন, চিল্কিগড় রাজ প্যালেস, ঝাড়গ্রাম মিনি জু, ডুলুং রিভার ইত্যাদি। এখানে যাতায়াত খরচা বাদ দিয়ে হোটেল ভাড়া ও খাওয়া দাওয়া মিলিয়ে আপনার পার হেড পার ডে খরচ পড়বে 1500 থেকে 2000 টাকা মতো। আমাদের লিস্টের 6 নম্বর জায়গাটি হলো দেউলটি। কলকাতা থেকে মাত্র ৬২ কিলোমিটার দূরে সবুজে মোড়া গ্রাম দেউলটি। শহরের কোলাহল থেকে একদিনের জন্য গ্রাম্য নির্মল প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে চলে আসতে পারেন রূপনারায়ণ নদীর তীরে দেউলটিতে। এবার আসি কিভাবে যাবেন। ট্রেনে আসতে গেলে হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লাইনের যে কোনো ট্রেনে করে দেউলটি স্টেশন চলে আসতে পারেন। আর যদি বাসে আসতে চান তাহলে কলকাতার থেকে দেউলটির বাসে চলে আসতে পারেন। আর গাড়িতে আসলে কোনা হাইওয়ে ক্রস করে NH-6 ধরে চাঁদপুর বাগনান পেরিয়ে দেউলটি পৌঁছে যাবেন। এখানে দেখার মতো রয়েছে রূপনারায়ণ ভিউ পয়েন্ট, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি, রাধা ও মদন গোপাল টেম্পল। এছাড়াও আপনি ঘুরে আসতে পারেন কোলাঘাট, গাদিয়ারা ও গড়চুমুক থেকে। এখানে আপনার যাতায়াত খরচা বাদ দিয়ে পার হেড পার ডে আপনার খরচ পড়বে ১২০০ থেকে ২০০০ টাকা মতো। আমাদের তালিকার ৫ নম্বর জায়গাটি হলো অযোধ্যা পাহাড়। উইকেন্ড ট্রিপের জন্য পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অন্যতম একটি ভ্রমণের জায়গা। এখানে ট্রেনে পৌঁছতে হলে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস বা লালমাটি এক্সপ্রেস বা রাঁচি এক্সপ্রেস করে যেতে পারেন অযোধ্যা পাহাড়। এই অযোধ্যা পাহাড়ের নিকটবর্তী স্টেশন হলো বারাভূম অ্যান্ড সুইসা রেল স্টেশন। এছাড়া আপনি পুরুলিয়া স্টেশন নেমে বাসে করে অযোধ্যা পাহাড় যেতে পারেন। আর বাসে কলকাতা থেকে নিয়মিত বাস আছে, তবে ট্রেনে যাওয়াটাই বেশি সুবিধাজনক। এখানকার প্রধান দর্শনীয় স্থানগুলি হল ময়ূর পাহাড়, বামনি ফলস, দুর্গা ফলস, খৈরাবেড়া ড্যাম, দেউলঘাটা টেম্পল, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মুরঘুমা ড্যাম, মার্বেল লেক ইত্যাদি। এখানে যাতায়াত খরচা বাদ দিয়ে পার হেড পার ডে আপনার খরচ পড়বে ১৭০০ থেকে ২৫০০ টাকা মতো। আমাদের লিস্টের ৪ নম্বর জায়গাটি হলো বগুড়ান জলপাই। কলকাতার থেকে ১৪১ কিলোমিটার দূরে অবস্থিত বগুড়ান জলপাই। আপনি যদি উইকেন্ডে নিরিবিলি সমুদ্র সৈকতে ১ বা ২ দিন সময় কাটাতে চান তাহলে চলে আসতে পারেন বগুড়ান জলপাই। এবার আসি কিভাবে পৌঁছবেন। হাওড়া থেকে ট্রেনে প্রথমে আসতে হবে কন্টাই স্টেশন, তারপর সেখান থেকে শেয়ার জিপ পেয়ে যাবেন বগুড়ান জলপাই অবধি। আর যদি গাড়িতে আসেন তবে কন্টাই পৌঁছে সেখান থেকে জুনপুট রোড ধরে বগুড়ান জলপাই পৌঁছে যাবেন। এখানে এসে নিরিবিলি সমুদ্রের তীর ধরে হাঁটতে খুবই ভালো লাগবে। এছাড়া আপনারা এখানে এসে জুনপুট, দরিয়াপুর লাইট হাউস, কপালকুণ্ডলা টেম্পল, হিজলি এইসব জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারেন। এখানে পার হেড পার ডে আপনার খরচ পড়বে ১০০০ থেকে ১৫০০ টাকা মতো। আমাদের লিস্টের পরবর্তী জায়গা হলো ঘাটশিলা। উইকেন্ড ট্রিপের জন্য পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল সব মিলিয়ে একটি অসাধারণ জায়গা হলো ঘাটশিলা। এখানে ট্রেনে পৌঁছতে হলে হাওড়া থেকে ঘাটশিলা ডেইলি 4টে ট্রেন আছে। আর বাই রোড যেতে সময় লাগবে প্রায় ৫.৫ ঘন্টা মতো ভায়া খড়গপুর। এখানে মেইন দর্শনীয় জায়গাগুলি হলো ধারাগিরি ফলস, দিমনা লেক, চান্দিল ড্যাম, বুরুডি লেক, গুড়াসিনি হিলস, ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি প্রভৃতি। এখানে পার হেড পার ডে আপনার যাতায়াত খরচা বাদ দিয়ে ১৫০০ থেকে ২০০০ টাকা মতো খরচ পড়বে। আমাদের লিস্টে ২ নম্বর জায়গাটি হলো মনচাসা পাউশি। কলকাতার থেকে মাত্র ১১৮ কিলোমিটার দূরে অবস্থিত। ২ দিনের ছুটি কাটাতে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে অবশ্যই আসতে পারেন পাউশি গ্রামের মনচাসা ইকো ভিলেজে। ট্রেনে আসলে কন্টাই নেমে আপনি শেয়ার জিপ পেয়ে যাবেন পাউশির জন্য। আর বাই রোড এলে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, চাঁদিপুর, কালীনগর হয়ে পাউশি এসে যাবেন। এখানে এসে আপনারা গ্রামের নির্মল স্নিগ্ধ পরিবেশকে উপভোগ করতে পারবেন। এছাড়া সাঁঝিয়া বাহিরের জগন্নাথ টেম্পলটাও ঘুরে দেখে নিতে পারেন। এখানে পার হেড পার ডে আপনার খরচ পড়বে ২৫০০ থেকে ৩০০০ টাকা মতো। এরপর আমাদের তালিকার ১ নম্বর জায়গাটি হলো রুপক ভিলেজ। প্রকৃতির অনেক কাছে ও মাটির বাড়িতে থাকার অভিজ্ঞতা নিতে চাইলে আপনারা আসতে পারেন রুপক ভিলেজ রিসর্টে। এখানে ট্রেনে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে বালাসোর স্টেশন আসতে হবে, তারপর গাড়িতে মাত্র ২৮ কিলোমিটার দূরে পৌঁছে যাবেন রিসর্টে। আপনারা এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, চাঁদিপুর বিচও ঘুরে দেখে নিতে পারেন। एखाने पर हेड पर डे यातायात खर्चा बद दिए आपनार खरच पड़बे 2500 थेके 4000 टाका मतो। आजकेर भिडियो एई पर्यन्तई। देखा हबे नतून कोनो भिडियोते नतून कोनो विषय निये। धन्यवाद।